আমরা এগুলো আসলে তদন্তের সাথে এখন বলবো একটা বিষয় স্যার, কারণ আমরা টেলিভিশন তো ক্লিয়ার করতে হবে একটা বিষয়, আমাদের নাম বলতে হবে না, আমরা জাস্ট বলবো যে এই হত্যাকাণ্ডের সাথে অনুসন্ধান পর্যায়ে আছে, আমরা বিস্তারিত পর্যায়ে আমরা প্রাথমিক অন্যকে ফাঁসাচ্ছে স্যার, পরিবারের পক্ষ থেকে এটা করা হয়েছে কিনা স্যার তদন্তের সাথে এখন আসলে আমি স্যার কি বলবো স্যার, প্রাথমিক একটা কারণ তো বলতে আমি জিজ্ঞাসাবাদ চলতেছে, আপনি বলবেন এক কথায় পূর্ব শত্রুতার জের ধরে মারাটি হয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে জিজ্ঞাসাবাদে কিছু কি পাওয়া গেছে স্যার? পুরুষত্বতা বলতে আমি আরো ক্লিয়ার করি, এদের মাঝে আরো মারা মামলা আছে, লুটপাটের মামলা আছে, বিভিন্ন মামলা কোর্টে আর্গুমেন্টের পর্যায়ে আছে, সবকিছু মিলিয়ে টিলিয়ে আর একটা প্ল্যান মাফিক একটা কাজ একটা পক্ষের সাথে আছে। এবং তাদের সাথে আরো দুই তিনটা মামলা আছে, এই মামলাগুলো এক পক্ষ আরেক পক্ষকে ঘায়াল করাটা তাই বিভিন্ন বিষয় নিয়েই মারাটা হতে পারে আমার কাছে মনে হয়েছে। সুলেমান ও তাদের এই বিভিন্ন মামলার কোন পক্ষ বিভক্তের লোক, এদেরকে কি গ্রেফতার বা ধরার জন্য আমরা আসলে দেখতেছি, আপাতত আমরা তদন্ত শেষ করি, তদন্তে যদি আমাদের কাছে প্রমাণ হয় তারা জড়িত গ্রেপ্তার হবে, যদি প্রমাণ হয় জড়িত না তাহলে অযথা হয়রানিও হবে না। আমি সাতজনকে কি আমরা আটক করতে পারি? সাতজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ সাতজন নিয়ে আসছি, এদের যেহেতু আপনারা সবাই ব্যস্ত, আপনাদের বিষয়টা আমি গুরুত্ব দিয়ে এখানে বলে দিচ্ছি, কিন্তু আমাদের এখনো জিজ্ঞাসাবাদও শেষ হয় না। জিজ্ঞাসাবাদ